হাই ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়র ইউটিউব চ্যানেল অফিসিয়াল স্টাডি প্রো ফ্রেন্ড তোমরা যারা আইটিআইতে মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেড নিয়ে পড়ছ তো তারা দেখে নাও মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডের সম্পূর্ণ সিলেবাস তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডের সিলেবাস নিয়ে বলবো তো মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডের সিলেবাস জানান তোমাদের জানা জরুরি মেশিনিস্ট গ্রাইন্ডার টেডে তোমাদের কী কী সাবজেক্ট থাকে তো মেশিনিস্ট গ্রাইন্ডার টেডে তোমাদের সাবজেক্ট হলো ট্রেড থিওরি টেট প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স আর এমপ্লয়বিটি স্কিল তো এই যে তোমাদের পাঁচটি সাবজেক্ট এই পাঁচটি সাবজেক্টে তোমাদের আমি বলবো আজকে সিলেবাস তো প্রথমে আসছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের পাশ করার জন্য সতেরো নাম্বার পেতে হবে তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মধ্যে তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো এখানে তোমাদের প্রথমে জানতে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে ইন্ট্রোডাকশন তাতে তোমাদের কী কী টুলস ব্যবহার করা হয় সেটা বলা হবে তো এখানে তোমাদের টুলস ব্যবহার করা হয় টি স্কোয়ার ড্রাফটার সেট স্কোয়ার ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্স তো ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে থাকে আবার কোম্পাস ডিভাইডার স্কেল এছাড়া তোমাদের মানে ব্যবহার করতে হবে পেনসিল আর ড্রয়িং করার জন্য খাতায় আটকানো ক্লিপ এটা তোমাদের শেখানো হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট যে কি ডকুমেন্টস তোমাদের লাগবে তো সেটা তোমাদের এখানে দেখানো হবে তো এর পরে আসছি লাইনে তো লাইনে তোমাদের যেটা শেখানো হবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল তো জিওমেট্রিকালের ড্রয়িংয়ে তোমাদের শেখানো হবে ফিগার আর লেটার তো ফিগারের মধ্যে তোমাদের শেখানো হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল স্কোয়ার আর রেসান্সিয়াল সার্কেল তো এখানে তোমাদের এই ফিগারের মধ্যে এগুলো শেখানো হবে আর লেটারের মধ্যে তোমাদের শেখানো হবে লেটারিং স্টাইল সিঙ্গেল স্টক লেটার অ্যান্ড নাম্বার অ্যাজ পার আইএস স্ট্যান্ডার্ড লেটারিং প্র্যাকটিস তো এখানে তোমাদের বলা হবে টু ইচ টু টু অনুপাতে একটি এ আঁক বা এ থেকে জেটের মধ্যে যে কোনো একটি লেটার তোমাদের আঁকতে বলা হবে বা তোমাদের যে কোনো একটা তোমাদের সংখ্যা বলে দেবে যে এই সংখ্যার অনুপাতে তোমাদের এই লেটারটিকে আঁকতে হবে তো সেটাকে তোমাদের ড্রয়িংয়ের আকারে তোমাদের এখানে এঁকে দেখাতে হবে সেটা অবশ্য তোমাদের কলেজে তোমাদের শেখানো হবে তো এরপর থাকবে ডাইমেনশান তো এখানে দু ধরনের ডাইমেনশান থাকে একটা হলো ডেফিনে এলিমেন্ট অফ ডাইমেনশান আর একটা থাকে ইন্ডিকেশন অফ ডাইমেনশান এখানে তোমাদের ধরনের ডাইমেনশান ব্যবহার করা হয় এবার থাকবে স্কেল তো যারা টুয়েলভে ভূগোল ছিল তো তারা জানবে যে স্কেলটা ডায়াগোনাল স্কেল নামে একটা স্কেল ব্যবহার করা হবে সেটা তোমাদের ড্রয়িং করার জন্য তো তার মাপ নিয়ে তোমাদের এখানে ড্রয়িংটা করতে হবে তো তার নাম হলো ডায়াগোনাল স্কেল তো এই স্কেলটা ব্যবহার তোমাদের এখানে থাকবে তো এরপর থাকবে কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশানে তোমাদের কি করতে হবে তোমাদের একটি কম্পিউটার সফটওয়্যারে তোমাদের টু ডি থ্রি ডিজাইন করতে হয় তো সেই দুটা সফটওয়্যারে তোমাদের ডিজাইন শেখানো হবে তো প্রথমে তোমাদের ভার্টিকাল ও হরাইজেন্টালে তোমাদের সিলেবাস আকারে তোমাদের প্রথমে হাতের কাজে তোমাদের ড্রয়িং শেখানো হবে তো হাতের কাজে ড্রয়িং ভালোভাবে শিখতে পারলে তোমাদের তারপর টু ডি এবং থ্রি ডি এই ড্রয়িংয়ে তোমাদের কম্পিউটার সফটওয়্যারে কাজ শেখানো হবে তো এরপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আছে স্ক্রু তো এখানে তোমাদের আইবি আইএস তোমাদের যে স্ক্রুটা ব্যবহার করা হয় সেটা তোমাদের এখানে আঁকতে হবে এছাড়া তোমাদের এটি তোমাদের সিলেবাসের মধ্যেও থাকবে এরপর তোমরা পাবে রিভেন্স অ্যান্ড জয়েন্ট এটাও তোমাদের সিলেবাসের মধ্যে আছে এছাড়া তোমাদের থাকবে ধাতু কাটার জন্য তোমাদের কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তার চিত্র তোমাদের এখানে এঁকে দেখাতে হবে যেমন তোমাদের একটা উদাহরণ হিসাবে বলা হবে হ্যাক্স অফ ব্লেড যেটা তোমাদের টেন্সার পাত হিসাবে জানো তো এরপর যে তোমাদের সাবজেক্ট হবে সেটা হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স তো ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সটা তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের পাস করার জন্য সতেরো নাম্বার পেতে হবে তো ওয়ার্কশপ ক্যালকুলেশান অ্যান্ড সায়েন্সের মধ্যে তোমাদের চ্যাপ্টার হলো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট তো ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের মধ্যে তোমাদের জানতে হবে লেন্স জানতে হবে মাস মানে ভর টাইম সেকেন্ডের একক এছাড়া সিজিএস একক এসআই একক তোমাদের জানতে হবে এছাড়া থাকবে ম্যাটেরিয়াল সায়েন্স ম্যাটেরিয়াল সায়েন্সের মধ্যে তোমাদের ফিজিক্সের কিছু অংশ পড়ানো হবে এছাড়া মেকানিক্যাল পার্টসের কিছুটা অংশ তোমাদের এখানে পড়ানো হবে দু ধরনের তোমাদের এখানে সায়েন্সের মধ্যে ফিজিক্যাল ম্যাটেরিয়াল আর মেকানিক্যাল মেটারিয়াল তোমাদের এখানে সায়েন্সের মধ্যে পড়ানো হবে এছাড়া তোমাদের পড়ানো হবে মাস ওয়েড এবং ডেনসিটি তো মাসের একক কী ভরের একক কী দূরত্বের একক কি এই সমস্ত একক যেটা তোমাদের ভৌদ্ধবিজ্ঞানে তোমরা পড়েছ টেন স্ট্যান্ডার্ড লেভেলের সেই এককগুলো এখানে তোমাদের জানতে হবে এরপর পড়ানো হবে দূরত্ব এবং গতি তো দূরত্ব এবং গতির মধ্যে তোমাদের জানতে হবে এক্সেলরেশন মানে তরণ দূরত্ব বেক মোশন স্পিড ভেলোসিটি তো তোমাদের এখানে তাদের ইউনিট কাকে বলে এগুলো তোমাদের এখানে জানা জরুরি তো এরপর থাকবে রেশিও অ্যান্ড প্রোপোশন তো এটা স্ট্যান্ড টেন স্ট্যান্ডার্ড লেভেলের যে থিওরিটিক্যাল পার্ট থাকে তার মধ্যে তোমরা যে বেসিক আইডিয়াটা পেয়েছ তার মধ্যে খুব সিম্পল টাইপের অঙ্ক এখানে রেশিয়ান প্রোপোশন থেকে আসে তো এই চ্যাপ্টারটা তোমরা এখানে পাবে এছাড়া পাবে পার্সেন্টেজ এটাও টেন স্ট্যান্ডার্ড লেভেল তো এই যে থিওরিটিক্যাল পার্ট থাকে তারা এখান থেকে যে তোমরা শিখেছ তো সে তার যে চ্যাপ্টারটা তোমরা এখানে পার্সেন্টেজে পেয়ে যাবে তো এটা আইটিআইতে পার্সেন্টেজ চ্যাপ্টার একটা পাবে এরপর পাবে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি তো ওয়ার্ক পাওয়ার এবং এনার্জির মধ্যে তোমরা পাবে যে ক্ষমতার একক কী কার্যের একক কী এছাড়া তোমরা এখানে হর্স পাওয়ার পেয়ে যাবে আইপি পাবে আইএইচপি তো এতে যে পুরা নাম তোমরা একটু ইন্টারনেটে সার্চ করবে কারণ আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো এর পরে যে তোমরা যেটা পাবে সেটা পাবে অ্যালজেব্রা তো অ্যালজেব্রা একটি পাটিগণিতের একটি অংশ এখানে তোমাদের যোগ করা গুণ করা ভাগ করা বা লাইনের কিছু অঙ্ক তোমাদের এখানে শেখানো হবে এছাড়া পরের যে চ্যাপ্টারটা সেটা হবে হেট অ্যান্ড টেম্পারেচার তো টেম্পারেচারের একক কি হেড এবং টেম্পারেচারের মধ্যে কি পার্থক্য থাকে টেম্পারেচার আর হচ্ছে রেসলসিয়াল থার্মোমিটার ডায়াগোনাল স্কেল তো এইরকম কিছু তোমাদের স্কেল আকারে থার্মোমিটার মাপা হবে তো এইরকম কিছু চ্যাপ্টার তোমরা এখানে পাবে এবার হবে মেজারমেশান তো মেজারমেশানের মধ্যে তোমরা পাবে এখানে এরিয়া এবং প্যারামিটার স্কোয়ার রেক্ট্যাঙ্গেল পাবে ট্রায়াঙ্গেল পাবে কিউব পাবে স্কোয়ার পাবে আর তোমরা এখানে মানে স্কোয়ার রুটের কিছু অঙ্ক এখানে পেয়ে যাবে এরপর পাবে বেসিক ইলেকট্রিসিটি তো বেসিক ইলেকট্রিসিটি যেমন তোমরা এসি যেটা অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি যেটা ডাইরেক্ট কারেন্ট এই রকমের কিছু কারেন্ট তোমরা পাবে এছাড়া ভোল্টেজ অ্যাম্পিয়ার কিসে মাপা হয় আর এখানে হসপার একটা টুলসের মধ্যে যখন মোটর চালানো হবে বা তোমরা যখন কোনো মেটাল কাটবে তার জন্য তোমরা যখন গ্রাইন্ডার মেশিন ব্যবহার করবে তাতে কী রকমের মোটর ব্যবহার করা হয় তাতে কীভাবে এসি কারেন্ট ব্যবহার করা হয় না ডিসি কারেন্ট ব্যবহার করা হয় এই সমস্ত কিছু তোমরা জিনিস এখানে বেসিক ইলেকট্রিসিটির মধ্যে তোমরা পেয়ে যাবে তো এর মধ্যে তোমরা তারপরের যে চ্যাপ্টারটা পাবে সেটা হচ্ছে সিম্পল মেকানিক তো সিম্পল মেকানিকের মধ্যে তোমরা পাবে হিট টেম্পারেচার প্রসেস আর ট্রান্সমিশন অফ পাওয়ার এই দুটো তো এরপর যে চ্যাপ্টার পাবে ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির মধ্যে তোমরা পাবে এখানে ট্রায়াঙ্গেল রেশিও টেবল পেয়ে যাবে এছাড়া তোমরা যে বেসিক অ্যাপ্লিকেশন অফ ত্রিকোণমিতি সব প্রবলেম তো কিছু তোমরা এখানে বেসিক আইডিয়া তোমরা সূত্র জানলে তোমরা এই চ্যাপ্টারের মানে অঙ্কগুলো তোমরা খুব সহজেই সলভ করে নিতে পারবে এরপর পাবে তোমরা কনসেপ্ট অফ প্রেসার ডাইমেনশন তো এর মধ্যে তোমরা পাবে বলের একক কি চাপের একক কি एटমোস্ফিয়ার কাকে বলে এই রকম কিছু জিনিস তোমরা পেয়ে যাবে তো এটা চলে গেল তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স তো এরপর যে চ্যাপ্টারটা পাবে তোমরা এমপ্লয়বিলিটি স্কিল যেটা ভিডিওটা একটু বড় হবে তো তোমরা ভিডিও পুরোটা দেখো তো তো না হলে তোমরা কিন্তু সিলেবাসটা পুরোটা বুঝতে পারবে না এছাড়া চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও তো এবার আসছি এমপ্লয়েবিটি স্কিল তো এমপ্লয়বিটি স্কিলটা একটা তোমাদের এম এম ফর কী হবে ই ফর কী হবে পি ফর কী হবে অর্থাৎ তোমাদের যে এমপ্লয়বিটি যে কথার অর্থ তো এক একটা ওয়ার্ডের মিনিং অনুযায়ী তোমাদের এখানে সাবজেক্টে তোমাদের ভাগ করা হয়েছে এছাড়া স্কিলের অর্থ কী হবে তো যেমন তোমরা ধরো ই ফর এনার্জি এম ফর তোমাদের কী হবে পি ফর কী হবে রকম তোমাদের জানতে হবে তো এখানে তোমাদের এমপ্লয়েবিটি স্কিল থেকে তোমাদের বলা হবে ইংলিশ লিটার লিটারেচি তো ইংলিশ লিটারেচির মধ্যে তোমরা যেটা পাবে প্রনাউন পাবে এবার প্রনাউনের মধ্যে তোমাদের পড়ানো হবে সিম্পল ওয়ার্ড পাবে ডিসিশন পাবে এরপর পাবে ফান্ডামেন্টাল গ্রামার তো ফান্ডামেন্টাল গ্রামারের মধ্যে তোমরা পাবে ট্রান্সমেশান অফ সেন্টেন্স তো তোমাদের ট্রান্সমেশন অর্থাৎ টেন্সটাকে তোমাদের টেন্স পরিবর্তন করতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে ট্রান্সলেশন করতে হবে এবং স্পিলিং তো দুটো সেন্টেন্সকে তোমাদের জুড়তে জানতে হবে তো এটা তোমাদের মানে ফান্ডামেন্টাল গ্রামারের কিছু বেসিক আইডিয়া তোমাদের দেবে যাতে তোমরা কিছু গ্রামারের সঠিক নিয়ম করে তোমরা গামারটা করতে পারো এরপর রিডিং তো তুমি একটা কোম্পানিতে কাজ পেলে এবং সেখানে হিন্দি এবং ইংলিশে কথা চলে তো তোমরা কিভাবে এই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমরা কথা বলতে পারবে তার বেসিক আইডিয়া তোমাদের এখানে শেখানো হবে কীভাবে তোমরা ইংলিশে কথা বলতে পারবে বা কিভাবে তোমরা হিন্দিতে কথা বলতে পারবে তার একটা তোমাদের বেসিক আইডিয়া দেবে যেটা তোমাদের রিডিং অনুযায়ী শেখানো হবে তারপর আছে রাইটিং তো কোনো কিছু কিভাবে তোমরা রাইটিং লিখবে বা কোনো কিছু কীভাবে তোমরা মানে রাইটিং আকারে তোমরা কথা বলতে পারবে সেটা ইংলিশ হোক বা হিন্দিতে তোমাদের শেখানো হবে এরপর আছে স্পিকিং স্পোকেন ইংলিশ তো স্পোকেন ইংলিশটা তোমাদের যখন মানে ইন্টারভিউ তোমরা দেবে তখন তোমাদের ইংলিশ বা তোমরা হিন্দিতে কথা বলতে হবে তো তার জন্য তোমাদের স্পোকেন ইংলিশ শেখানো হবে তো তোমরা যাতে স্পোকেন ইংলিশের সাহায্যে তোমরা ইন্টারভিউ করতে পারো তো ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের এখানে মানে এমপ্লয়মেন্ট স্কিলের মধ্যে স্পোকেন ইংলিশ একটা সাবজেক্ট তোমাদের রাখা হয়েছে তো এরপর যেটা পাবে তোমরা লিটারেচি তো লিটারেচির মধ্যে তোমরা পাবে বেসিক অফ কম্পিউটার তো বেসিক অফ কম্পিউটারের মধ্যে তোমরা পেয়ে যাবে ইন্ট্রোডাকশন তো কম্পিউটারটা কি সেটা জানতে পারবে এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারবে হার্ডওয়্যার সম্পর্কে জানতে পারবে এছাড়া জানতে পারবে কম্পিউটার কীভাবে বন্ধ করা হয় এবং কম্পিউটার কীভাবে চালু করা হয় তো এর পরের যে চ্যাপ্টার পাবে তোমরা কম্পিউটার অপারেটিং সিস্টেম তো কম্পিউটারকে কীভাবে অপারেট করবে তার মধ্যে পাবে তোমরা উইন্ডোজ পাবে উইন্ডো ওএস পাবে কপি পেস্ট কীভাবে করতে হয় পাবে এছাড়া তোমরা কীভাবে ফাইল তৈরি করতে হয় সেটা শেখানো হবে ডিবিটি কীভাবে চালানো হয় সিডি কিভাবে তৈরি করা হয় এছাড়া কমন অ্যাপ্লিকেশান সম্পর্কে তোমাদের বলা হবে এর পরের চ্যাপ্টার হবে ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড ওয়ার্কশিট তো এর মধ্যে তোমাদের শেখানো হবে বেসিক অপারেটিং অফ ওয়ার্ড প্রসেসিং তো ওয়ার্ড কিভাবে লিখতে হয় তার জন্য টাইপিং কিভাবে করতে হয় তোমাদের শেখানো হবে তো তোমাদের ওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয় শেখানো হবে তো একটা অপ মানে অ্যাপ্লিকেশান বা ডকুমেন্টস কীভাবে তৈরি করতে হয় শেখানো হবে এছাড়া কি কীভাবে এডিটিং করবে সেটা তোমাদের শেখানো হবে এছাড়া তোমাদের শেখানো হবে পেন্ট কীভাবে একটা ডকুমেন্টসকে তোমরা মানে নির্দিষ্টভাবে কালারিং কালার করতে পারবে সেগুলো তোমাদের এখানে বেসিক কম্পিউটার শেখানো হবে এবার আসি কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট তো ইন্টারনেটের কিছু বলাই নেই তো ইন্টারনেটে তোমাদের মধ্যে শেখানো হবে এল এ এন ডাব্লিউ এ এন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ তো এদের পুরোনাম তোমরা এখানে দেখে নাও তো এগুলো তোমাদের এখানে শেখানো হবে তো এরপর আসি কমিউনিকেশান স্কিল তো কমিউনিকেশান স্কিলের মধ্যে তোমাদের এখানে পড়ানো হবে ইন্ট্রোডাকশান অফ কমিউনিকেশন কমিউনিকেশান স্কিল এটা একটি এমপ্লয়বিটি স্কিলের একটি ভাগ তো এখানে ধরনের তোমাদের পাবে এখানে একটা টাইপ অফ কমিউনিকেশন এর মধ্যে তোমাদের পড়ানো হবে ভাত পড়ানো হবে নন ভার্বাল পড়ানো হবে রাইটিং পড়ানো হবে ইমেল ও কীভাবে তোমাদের তোমরা ফোনে কথা বলবে তো সেটা তোমাদের এখানে শেখানো হবে এরপর পাবে নন ভার্বাল কমিউনিকেশন এর মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা কি পাবে একটু দেখে নাও তো এর যেটা পাবে লিসেন্টিং স্কিল তো লিসেন্টিং স্কিলের মধ্যে তোমরা অনেকটাই পাবে তোমরা যেমন অ্যাটিটিউড পাবে অ্যাটেনশন পাবে তো কীভাবে তোমরা মানে তোমরা কথা বলবে বা কিভাবে তোমাদের ধরন একটা কোম্পানিতে থাকবে কীভাবে তোমাদের কথা বলতে হয় সেগুলো এখানে শেখানো হবে এছাড়া মোটিভেশনাল ট্রেনিং তো সাপোজ ধরে নাও তুমি একটা কোনো কাজ করছো তার জন্য তোমাদের মোটিভেশন কীভাবে করবে বা নিজে কিভাবে মোটিভেট থাকবে সেটা তোমাদের শেখানো হবে এছাড়া তোমরা এখানে জানতে পারবে তুমি একটা কমিটমেন্ট কাউকে করলে বা কমিট ম্যান যেটা বলে তুমি সেটা করলে তো সেটা কিভাবে তুমি পালন করবে বা কোম্পানির মধ্যে কিভাবে তুমি একটি এমপ্লয়ের সঙ্গে কিভাবে। তুমি দুজনের মধ্যে দুজনের মধ্যে কমিউনিকেশন করে থাকতে পারবে সেটা তোমাদের এখানে কমিউনিকেশান স্কিলের মধ্যে শেখানো হবে এরপর যেটা পাবে ফ্যাসিং ইন্টারভিউ তো ইন্টারভিউ তোমরা কিভাবে দিবে সেটা তোমাদের বেসিক আইডিয়া এই এমপ্লয়বিটি স্কিলের মধ্যে তোমাদের শেখানো হবে এরপরের যে হবে বিহেভিয়ার স্কিল তো বিহেভিয়ার স্কিলের মধ্যে তোমাদের শেখানো হবে কীভাবে তোমরা প্রবলেম একটা সলভ করবে যেমন ধরে নাও তুমি একটা বিপদের মধ্যে পড়েছো এবং তোমাকে এখানে কারখানায় জয়েন করতে হবে বা তোমার ইন্ডাস্ট্রিতে বা তোমার জবে জয়েন করতে হবে তুমি কিট কোনটা আগে করবে তো এই রকম প্রবলেম কিভাবে তোমরা সলভ করবে সেটা তোমাদের শেখানো হবে এছাড়া কনফিডেন্স বিল্ডিং তো কনফিডেন্স তুমি কীভাবে থাকবে অ্যাটিটিউড এছাড়া ডিসিশান মেকিং তো সঠিক সময় সঠিক ডিসিশন কীভাবে কীভাবে তুমি নিতে পারবে সেইটা তোমাদের এখানে শেখানো হবে এছাড়া এমপ্লয়বী স্কিলের আরেকটি ভাগ আছে এন্টার্নশিপ স্কিল এর মধ্যে শেখানো হবে কনসেপ্ট অফ ইন্টার্নশিপ স্কিল এ তারপর শেখানো হবে তোমাদের প্রোজেক্ট প্রিপারেশন মার্কেটিং অ্যানালাইস এরপর তোমাদের শেখানো হবে ইনস্টিটিউট সাপোর্ট ইনভেস্টমেন্ট প্রোটেক্টমেন্ট প্রোডাক্টিভিটি অ্যাফেক্টিভ ফরেস্ট তো অ্যাফেক্টিভ ফরেস্টের মধ্যে থাকবে স্কিল থাকবে ওয়ার্কিং এইড থাকবে অটোমেশন থাকবে এনভারমেন্ট থাকবে মোটিভেশন থাকবে এরপর থাকবে কম্প্রিহেনশন আর ডেভেলপমেন্ট কান্ট্রি থাকবে প্রফেশনাল স্কিল থাকবে সেফটি এবং হেলথ থাকবে আর অকুপেশনাল হার্ট আর তোমাদের একটু তুলে দিচ্ছি তোমরা একটু এখানে স্ক্রল করে একটু দেখে নাও ঠিক আছে তো এরপরে যেটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে ট্রেড থিওরি তো ট্রেড থিওরিতে তোমরা একটু দেখে নাও ট্রেড থিওরিতে তোমাদের এখানে কি কি পড়ানো হবে তো এরপর দেখে নাও ট্রেড থিওরি তো ট্রেড থিওরি ট্রেড থিওরিকে বলা হয় প্রফেশনাল নলেজ এটা তোমরা ট্রেড থিওরি হিসেবে জানতে পারবে তো এখানে তোমাদের বলা হবে তো প্রথম তোমাদের যে চ্যাপ্টারটা পাবে ইম্পর্টেন্ট অফ সেফটি তো তুমি কীভাবে একটা কোম্পানিতে সেফটিভাবে কাজ করবে তার জন্য তোমাদের কি পরতে হবে সেফটি ইস্যু পরতে হবে এবং কোম্পানির সঠিক যে পোশাকতে হয় সেটা কীভাবে পরিচ্ছিন্ন রাখতে হবে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট অফ সেফটির মধ্যে শেখানো হবে এছাড়া তুমি যখন কোম্পানিতে কাজ করতে যাবে তোমাদের কোনোরকমভাবে মোবাইলে কথা বলা হবে না রকম কিছু সেফটি তোমাদের এখানে শেখানো হবে তো এরপর যেটা তোমরা পাবে ফার্স্ট এইড বক্স তো তোমরা যখন রকম একটা বিপদে পড়বে বা তোমাদের সাথে যে কেউ কেউ যদি বিপদে পড়ে তাকে কীভাবে তোমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারবে সেটা ফার্স্ট এইড মানে তোমাদের কীভাবে প্রাথমিক চিকিৎসা তুমি শুরু করবে সেটা তোমাদের এখানে শেখানো হবে তারপরে যে চ্যাপ্টারটা পাবে তোমরা হ্যান্ড টুলস তো তোমাদের মেশিনিস্ট গ্রাইন্ডার টেডে হ্যান্ড টুলস কি ব্যবহার করা হয় যেমন ধরে নাও স্টিল রুল ট্রাই স্কোয়ার চিলি সারফেস গুইচ আর স্লিপার ডিফারেন্ট টাইপ অফ ইউজ তো আরও অনেক ধরনের তোমাদের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তো তোমরা ইনস্ট্রুমেন্টের নামগুলো যদি জানতে চাই তোমাকে কমেন্ট করে জানাও এছাড়াও ব্যবহার করা হয় অফ ব্লেড অফ ফ্রেম ঠিক আছে এবার তোমাদের চিলিসের ভাগ আছে যেমন ফাইল ব্যবহার করা হয় বাইশ ব্যবহার করা হয়ে থাকে এছাড়া তোমরা পাবে লেদ মেশিন তো লেদ মে লেদ মেশিনের বিভিন্ন টুলস পাবে তোমাদের এখানে লেদ মেশিনের বিভিন্ন টুলসের নাম জানতে হবে এছাড়া তোমরা গ্রাইন্ডিং মেশিন পাবে ফ্রম টুলস পাবে ট্যাপার পাবে ভার্নিকুলার পাবে ম্যাথড অফ স্ক্রু পাবে কাটিং সিমপ্লিফিকেশান পেয়ে যাবে তোমরা তো এখানে বিভিন্ন রকমের মেশিন যে তোমরা থাকে মেশিনের বিভিন্ন পার্টস এবং পার্টসের নাম তোমরা এখানে মানে তোমাদের মেশিনেরি ওয়ার্ক তোমাদের এখানে করতে হবে এছাড়া তোমরা এখানে সিএনসি মানে সিএনসি যেটা তোমরা সেন্ট্রাল ন্যাশনাল মেশিন এরকম একটা নাম হবে না তো নামটা আমার ঠিক জানা নেই তো এরকম একটা আশা করি হওয়া যাবে তো তোমরা যদি জানো তো সিএনসি নামটা আমাকে কমেন্ট করে জানাও তো এছাড়া তোমাদের এখানে ব্যবহার করা হবে গ্রাইন্ডিং মেশিন তোমাদের মেটাল কাটিং ব্যবহার করা হবে হোল্ডিং তো কীভাবে একটি তোমাদের হোল্ডকে পাইপকে হোল্ড করা যাবে ভি 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 ব্লকের সাহায্যে তোমরা এটা করতে পারবে তো ভি ব্লক এখানে দু প্রকার থাকে দু প্রকারের ভাগ তো ভি ব্লকটা কীভাবে গঠিত হয় ভি ব্লকটা কী কী জিনিস নিয়ে গঠিত হয় এগুলো তোমরা এখানে দেখতে পাবে এরপর তোমরা পাবে মেথড অফ গ্রাইন্ডিং তো গ্রাইন্ডিং মেশিনটা কি দিয়ে তৈরি হয় তার মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে বা মোটরটা কীভাবে কত শক্তি প্রয়োজন হয় চালিত হয় তো সেগুলো তোমাদের এখানে গ্রাইন্ডিং টুলসে তোমাদের এখানে শেখানো হবে তো এর তোমরা পেয়ে যাবে তো কোম্পানিতে তোমাদের থাকে ফায়ার এক্সটিংগুইজার তো সেটাকে কীভাবে তোমরা মেনটেন্স করবে বা কীভাবে তোমরা কাজ করবে তো সেগুলো তোমাদের এখানে বেসিক আইডিয়াতে তোমাদের এখানে শেখানো হবে তো এছাড়া এখানে কীভাবে তুমি একটা কোম্পানিতে মেনটেন্স করবে হ্যাংকসঅ ব্লেড দিয়ে তোমাদের কীভাবে কাজ করতে হবে তো তোমরা যে কোম্পানিতে যখন যাবে সেখানে তোমাদের যে মানে রেঞ্জ বলে থাকে আমরা তো তাকে তাদের বলতে হবে স্পেনার এই স্পেনারের কাজ কি এছাড়া স্পেনার কী কী কাজে লাগে এই রকম কিছু জিনিস তারপর ট্যাপার ট্যাপারটা কী তো আমরা যখন কোনো মেটালের উপর পেন্সিল দিয়ে দাগ কাটি তো এরকম কিছু অংশ থাকে যেমন তোমরা পেন্সিল দিয়ে ডাক কাটলে সেটা বোঝা যায় না তার জন্য তোমাদের টেপার বা স্কাইবার ব্যবহার করতে হয় সেটা তোমাদের মেটালের উপর দাগ কাটতে হয় তারপর ড্রিলিং মেশিন দিয়ে তোমাদের ড্রিল করতে হয় তো তার কাজগুলো তোমরা কিভাবে করবে তো সেটা তোমাদের এখানে শেখানো হবে তারপর তোমরা এখানে সিএনসি টেকনোলজি তো তাহলে এইরকম কিছু সিএনসি মেশিনের উপর তোমাদের এখানে কাজ করতে হবে তো সেই কাজগুলো এখানে তোমাদের শেখানো হবে মেশিনিট গ্রাইন্ডার টেড তো মেশিনিট গ্রাইন্ডার টেডে তোমাদের কী কী টুলস ব্যবহার করা হয় একটু সটায় বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও তো মেশিনিস গ্রাইন্ডার টেডে তোমাদের টুলস ব্যবহার করা হয় যেমন এক নম্বর হ্যাক্সঅপ ব্লেড বাইশ ব্যবহার করা হয় ফাইল ব্যবহার করা হয়ে থাকে স্প্যানার ব্যবহার করা হয় অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করা হয় ড্রিল মেশিন তো এছাড়া তোমাদের ব্যবহার করা হয় গ্রাইন্ডার সিএনসি মেশিনে তোমাদের কাজ শেখানো হয় তো সিএনসি মেশিন থেকে তোমরা যদি অ্যাডভান্স লেভেলের এক বছরের কোর্স করে থাকো তো তোমরা যে কোনো কোম্পানিতে তোমরা সিএনসি অপারেটর হিসাবে কাজ করতে পারবে তো সেখানে তোমাদের সিএনসি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে ঠিক আছে তো এরপর তোমরা পেয়ে যাবে সিএনসি লেদ লেদ মেশিন তো লেদ মেশিনের বিভিন্ন অংশ বা লেদ মেশিনটা কীভাবে তোমরা গিয়ার কাট করতে পারবে এরকম তোমাদের শেখানো হবে তো বা ভি ব্লকটা তোমাদের কীভাবে কাজ করবে একটা পাইপকে কীভাবে ড্রিল করবে তো এগুলো তোমাদের ট্রেড থিওরিতে শেখানো হবে আর ট্রেড প্র্যাকটিক্যাল তো ট্রেড প্র্যাকটিক্যালটা তোমাদের হিসেবে জানতে হবে প্রফেশনাল স্কিল ট্রেড প্র্যাকটিক্যালকে বলা হয় প্রফেশনাল স্কিল এখানে তোমাদের একটা মেশিনকে বিভিন্নভাবে তোমরা মেনটেন্স করতে পারবে যেমন কীভাবে গিয়ার কাট করতে পারবে তো গিয়ারকে কত ভাগে ভাগ করা যায় এছাড়া গিয়ারের যে দাঁতগুলো সেগুলো কত বাই কত আকারে তোমাদের কাটতে হবে সেগুলো তোমাদের হাতে নাতে করে দেখানোকে বলা হয় প্রফেশনাল স্কিল বা ট্রেড প্র্যাকটিক্যাল বা একটা মেশিনকে তুমি নিজের হাতে খুললে সেটাকে আবার কীভাবে লাগাবে সেটা তোমাদের এখানে প্রফেশনাল স্কিলে শেখানো হবে মেশিনিস গ্রাইন্ডার ট্রেডের সম্পূর্ণ সিলেবাস যেটা তোমাদের সঙ্গে এক্ষুনি আলোচনা করলাম এছাড়া তোমরা আরেকটা একটা জিনিস পেয়ে যাবে সেটা হচ্ছে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট সেটি তোমরা প্রোজেক্ট আকারে পাবে সেটি তোমাদের দুশো নাম্বারের পরীক্ষা হবে এবং তোমরা দুশো বা একশো ঠিক আমার মনে নেই তোমাদের মানে মার্কে আকারে একটা ভিডিও করা আছে মার্কে মানে কত সাবজেক্টে কত মার্ক সেটা তোমার ভিডিওটা যারা দেখো নি তো ভিডিওটা দেখে নাও তো এছাড়া চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইবটা আবার তো করো কেননা তোমাদের মানে অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে হয়েছে আমাকে কেননা ইউটিউবে এইরকম ধরনের ভিডিও আগে কেউ কখনও বানায়নি তো আমাকে অনেক ইনফরমেশন জোগাড় করে এই ভিডিওটা বানাতে হয়েছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নাও